Hello, my lovely viewers. Welcome to Lavani Kitchen. Ebong, Assalamu Alaikum. আপনাদের জন্য আমার আজকের আয়োজনে থাকছে দারুন মজার এক রেসিপি, ভেজিটেবল চিজ ডিনার রোল। আশা করব রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। সারা দিন সারা সপ্তাহ একই খাবার খেতে খেতে আমরা অনেকেই বোর হয়ে যাই। তাই যদি চান আজকে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। এইটুকু বলতে পারি, ঈদ থেকে শুরু করে অকেশন ছাড়া এমনকি সানডে ডিনারের জন্য একটি পারফেক্ট খাবার। আর বানানো একেবারেই সহজ, রান্না বান্না ঝামেলা নেই, শুধু বেকিং করলে চলবে। চলুন এতে আমাদের কি কি লাগছে শুরুতে আমি তা দেখিয়ে দিচ্ছি। ভেজিটেবল চিজ ডিনার রোলের জন্য আমাদের শুরুতেই যেটি লাগবে তা হচ্ছে একটি ইউনিভার্সাল ডো, যা আমি 3 ঘন্টা আগেই এখানে বানিয়ে রেখেছি। এবার অতিরিক্ত হাওয়াটি বের করে আমি একটি সারফেসে নিয়ে নিচ্ছি। ডোটি সারফেসে নিয়ে কিছুটা ফ্লোরের ডাস্টিং করে নিচ্ছি। এবার এই ডোটি আমি 2 মিনিটের মতো মথে নিব। বরাবরই বলি, ডোটি মথে একেবারে লেদা লেদা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট উপর থেকে টেনে ফোল্ড করে দিলে হয়ে গেল। আর 2 মিনিট মধ্যে নিলে যথেষ্ট। ডোটি মথে নেওয়ার পর আমি একটু লম্বা করে নিয়েছি। এবার আমি ডোটি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার যে রুটিটি বেলবো সেটি বাদ দিয়ে বাকিগুলো আমি একটি পাশে ঠিক এভাবে রেখে নিচ্ছি। অবশ্যই ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রাখতে হবে, না হয়তো আবার আউটার যে সাইড তা ড্রাই হয়ে যাবে। এবার হচ্ছে এই রুটিটি বেলে নিচ্ছি। মথে নেওয়ার জন্য অবশ্যই কিছুটা ফ্লাওয়ারের ব্যবহার করতে হবে, অনেক বেশি না, জাস্ট একটা রুটি বেলে নিতে যতটুকু লাগে। এবার এই রুটিটি আমি পাতলা করে বেলে নিব। এখানে আমি একটি পাতলা রুটি বেলে নিয়েছি। আমি একটু দেখাচ্ছি রুটিটি কত পাতলা হবে। নরমালি আমরা যে রুটি খাই ঠিক সেরকমটি পাতলা হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটি ভেজিটেবলের পুর। এখানে আমি 6 ধরনের ভেজিটেবল দিয়ে একটি পুর তৈরি করে নিয়েছি। আপনারা যদি চান এই পুরটি কিন্তু অনায়াসে একটি চিকেনের পুর ব্যবহার করতে পারেন। আর যেহেতু ভেজিটেবল চিকেন ডিনার রোল হচ্ছে তাই আমি ভেজিটেবল ব্যবহার করছি। আমি একটি পাশ থেকে একটু সাইড করে দিয়ে দিচ্ছি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মশলা চিজ। এবার হচ্ছে আমরা নরমালি যে রোল প্যাচ দেই ঠিক তেমন করেই পেঁচিয়ে নিতে হবে। এটি কঠিন তেমন কিছু না, জাস্ট রোলের মতন করে পেঁচিয়ে নিতে হবে। আর যেহেতু এটি সফট তাই এই যে পাশ এটি অটোমেটিক লেগে যাবে আমরা যদি এভাবে রাখি। এভাবে করে আমি প্রত্যেকটি রোল শুরুতে বানিয়ে নিয়েছি। আমাদের সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সরাসরি সে পাত্রে রেখে দিলাম যে পাত্রে আমি বেক করে নেব। আর এই পাত্রটি শুরুতে আমি হালকা তেলে গ্রিজ করে নিয়েছি। এখন রোলগুলো আমি একটি কভার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব হাফ এন আওয়ারের জন্য। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমাদের রোলগুলো অনেকটা ফুলে উঠেছে। এর থেকে আর বেশি ফোলার কোনো প্রয়োজন নেই। এবার এর উপর আমি কিছু ঠান্ডা দুধের ব্রাশ করে দিচ্ছি। তবে আপনারা চাইলে একটি ডিম ফেটেও ব্রাশ করতে পারবেন, আবার ডিম ও দুধ একসাথে ফেটেও ব্রাশ করতে পারবেন। এই ব্রাশটি করা হয় একমাত্র উপরে সুন্দর একটি কালার আসার জন্য। আর এরই মাঝে ওভেনটি আমি প্রিহিটে রেখে দিয়েছি 120 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট ধরে। যদি চান এই রোলটি অনায়াসে আপনারা চুলাতেও বেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। বেশ কিছুদিন আগে আমি একটি ভুরি চিজ স্লাইসারের ভিডিও আপলোড করেছিলাম, যেখানে সে বানটি আমি চুলাতে বেক করেছি। তো আপনারা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি এই ভিডিওর নিচে দিয়ে রাখব। ব্রাশ করার পর এবার আমি কিছুটা উপরের দিক থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আবার যদি চান উপরের দিক থেকে কিছুটা কালো জিরাও দেওয়া যাবে, তাতেও দেখতে চমৎকার লাগবে, যেটা আপনাদের কাছে ভালো লাগে। আমি দুটো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আবার চাইলে একেবারেও খালি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সরাসরি এই পাত্রটি ধরে রেখে দিচ্ছি ওভেনে, বেক করে নিব 12-15 মিনিটের জন্য, অথবা যতক্ষণ না পর্যন্ত উপরে একটি গোল্ডেন ভালো কালার আসছে।
রোলগুলো সম্পূর্ণ বেক করে নেওয়া হয়ে গেছে। আমি এইমাত্র ওভেন থেকে বের করে নিয়েছি আর বরাবরের মতনই গরম থাকা অবস্থায় আমি এর উপর বাটারের ব্রাশ করে দিচ্ছি। এতে করে উপরটি দারুণ গ্লোজি হবে, দেখতেও চমৎকার লাগবে আর খাবারের সময় বাটারি বাটারি একটি ফ্লেভার অলরেডি আপনারা পেয়ে যাবেন। এখন আর কোনো কাজ নেই, এবার আমরা যে কাজটি করব একটি টাওয়াল দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত অতিরিক্ত তাপটি চলে যাচ্ছে, আই মিন নর্মাল টেম্পারেচারে আসছে। আমাদের মজাদার রোলটি যখনই নর্মাল টেম্পারেচারে চলে এসেছে তখনই আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি আর আমাদের আজকের এই মজার মজার ভেজিটেবল চিজ ডিনার রোলের সাথে আমি সার্ভ করছি সানডে ডিনার কোলসলো, যার রেসিপি বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এই ভেজিটেবল চিজ ডিনার রোলের সাথে সানডে ডিনার এই কোলসলোটি দারুণ জমে যায়। অনেকবার ট্রাই করেছি তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি অসাধারণ একটি কম্বিনেশন। আর এই যে রোলগুলো, এই রোলগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে একটি আরেকটির সাথে লেগে থাকবে আর যখনই খাবার হবে তখন ঠিক এভাবে টেনে বের করতে হবে, ঠিক এইরকম করে। আমি একটু দেখাচ্ছি, দেখুন আমি আরো একটি দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটি একটি আরেকটির সাথে লেগে থাকবে। আর আমরা যে চিজের ব্যবহার করেছি এবার হচ্ছে সেটি টেস্টিং করার পালা। দেখলেন তো কত সহজেই ভেজিটেবল চিজ ডিনার রোল তৈরি হয়ে গেল। আর এই খাবারগুলো এত ইজি বানানো যে বানিয়ে আপনারা অনায়াসে লাঞ্চ বা ডিনারের জন্য খাবারটি রাখতে পারেন। আর এর টেস্ট কি আর বলবো, আপনারা না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না। এবার টেস্ট করে বলছি আমি কেমন হয়েছে। এত দারুণ টেস্ট হয়েছে যে আমি কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আর এই বেকিং জিনিসগুলো বেসিক্যালি ছোট বড় সবাই অনেক পছন্দ করে, সেই হিসেবে আমি বলবো শুধু সানডে নয় যে কোনো দিন আপনারা এই খাবারটি ট্রাই করতে পারেন। এবং যদি ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই খাবারটি এই ক্লাস লেগেছে, আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি যদি মন করে অবশ্যই থাম্বস আপ দেবেন। আল্লাহ হাফেজ।